ওইদিকে বসে দেখো, নাহলে বসো এদিক দিয়ে, এদিক দিয়ে আসো। সমস্যা আমার লগে দেবো, সমস্যা নাই, বসো এদিক না, বসো আমি বলছি না, এদিক দিয়ে বসো, তারাই হবে বুঝতাম, এদিকে যাও, সময় নষ্ট হয়ে যায়, এক সেন গেলে এক সেন অনেক কিছু, এটা টাইমের। হ্যাঁ তুমি বসো। এই তোমরা আমি এয়ারফোন দিয়ে করাই কেমন, একটু দেখো, দ্য উইন্ড ব্লোস, দেখো এই প্রথম এক নাম্বারটা উইন্ড হয়েছে সাবজেক্ট, উইন্ড হয়েছে সাবজেক্ট, এটা কি মানুষ, মানুষ না বস্তু, তাহলে এটা প্রনাউন হবে ইট, প্রনাউন হবে কি ইট, ব্লোস, এস আছে বারবার, এস, এস থাকলে ডাস, এস থাকলে কি বসবে ডাস, এস থাকলে ডাস, সেন্টেন্সটা হা বোধক ডাজের সাথে নট, ডাজ নট, ডাজ নটের পর অবজেক্ট সাবজেক্ট কী হবে ইট, সেন্টেন্সটা হা বোধক হলে প্রশ্নটা না বোধক, উইন্ড হলো সাবজেক্ট, এটা প্রনাউন হবে ইট, প্রনাউন কী হবে, প্রনাউন হবে ইট, প্রনাউন হবে ইট, প্রন অফ ইট, তারপরে যেহেতু মেন বইয়ের সাথে এস আছে, তোমরা এখানে চিন্তা করো না, প্রেজেন্ট ফর্ম ফার্স্ট ফর্ম জানার দরকার নাই, শুধু বারবার সাথে এস আছে, এস থাকলে চোখ বন্ধ করে ডাজ নট, চোখ বন্ধ করে দিবা ডাজ নট, ডাজ নটের পর সাবজেক্ট কী আছে, সাবজেক্ট হবে ইট, সাবজেক্ট হবে ইট, শেষ। এখন লেট দ্যাম, যদি খেয়াল করো লেট দ্যাম দেওয়া আছে, যদি লেটের পরে যদি আস না থাকে, যা কিছুই থাকুক উইল ইউ, কী হবে এটা, উইল ইউ, কী বসবে, উইল ইউ, মনে থাকবে একমাত্র লেটস বা লেটাস কী হবে, লেট, একমাত্র কী হবে, লেটস বা লেটাস, লেট আস, লেটাস, লেটাস থাকলে তোমার কী হবে, শ্যাল উই, কী হবে, শ্যাল উই, শ্যাল উই, শ্যাল উই হয়েছে, একমাত্র লেটস বা লেটাস থাকলে শ্যাল উই, লেটস বা লেটাস থাকলে শ্যাল উই, আর কোনো ক্ষেত্রে বসবে না, কেমন। এখন দেখো হাউ নাইস দ্য ফ্লাওয়ার ইজ, দেখো প্রথম ডানা হাউ থাকলে প্রথম না শেষেরটা, শুরুতে শেষেরটা হয়েছে ভার্ব, এটা হয়েছে কি ভার্ব, আর ফ্লাওয়ার্সটা হয়েছে সাবজেক্ট, ফ্লাওয়ারটা হয়েছে কি সাবজেক্ট, ফ্লাওয়ার্সটা হয়েছে সাবজেক্ট, তাহলে শুরুতে তুমি আর আছে আর বসে দাও, আর আর নট হা বলতে পারো, কারণ ফ্লাওয়ার্সের সাথে এস আসেনি, এটা তো আর ফ্লাওয়ার্সে এস আছে, যদি সাবজেক্টের সাথে এস থাকে তাহলে দে হবে, সাবজেক্টের সাথে এস থাকলে দে হবে, সাবজেক্টের সাথে এস থাকলে কী হবে, দে হবে, তাহলে এটা লিখে নেবা সাবজেক্ট প্লাস যদি এস বা ইএস থাকে সমান সময় এটা প্রনাউন হবে দে, প্রনাউন হবে দে, সাবজেক্টের সাথে এস বা ইএস থাকলে প্রনাউন হবে দে, প্রনাউন হবে দে, সাবজেক্টে প্রনাউন কী হবে, দে হবে, এখানে গ্রামার আর অন্য কিছু জানার দরকার নাই তোমার, কথা বুঝতে পারছি না। এখন দেখো গেল এটা এভরিথিং, একটা থিং আছে, তাহলে এভরিথিং এস প্রনাউন হয়েছে ইট, এভরিথিং এর প্রনাউন হয়েছে কি ইট, এখন এস আছে, এস থাকলে, এস থাকলে যে হাঁ বোধক বাক্য তাহলে কী হবে ডাস, কী হবে একটু আছে ডাস, ডাসের পরে নট, ডাস নট, ডাস নটের পরে দিতে হবে ইট, ডাস নট ইট, তাহলে কী হবে, যেহেতু আমার বারোর সাথে এস আছে, বারোর সাথে কি এস আছে, এই জন্য আমি ডাজ দিছি, কী দিছি ডাজ নট, কী দিছি ডাজন্ট, ডাজন্ট, ডাজন্টের পর যে এভরিথিং এটা বস্তু, এটা প্রনাউন হবে ইট, প্রনাউন হবে ইট, শেষ। এই সেন্টেন্সটা কেন দেখ, ওয়ার্ক হার্ড টু সাকসেস, ওয়ার্ক ইজ এ ভার্ব, দেখো বাক্যটা ভার্ব দিয়ে শুরু হয়েছে, এখানে কোনো সাবজেক্ট নাই, এখানে কোনো সাবজেক্ট নাই, ভার্ব দিয়ে বাক্য শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্স, এটা উইল ইউ, কী বসে উইল ইউ, কী বসে উইল ইউ, অনেকে টিচাররা অন্য টিউ বসে, অন্য টিউ হব দিল হবে, কোনো সমস্যা নাই, উইল ইউ, কী হবে উইল ইউ। আবার তারপরেটা দেখো ইউর লেটার, সাবজেক্ট হইলো লেটার, সাবজেক্ট হইলে লেটার, এখন লেটার কয়টা বুঝেছে একটা, তাহলে এটা সাবজেক্ট প্রনাউন কী হবে ইট, সাবজেক্ট প্রনাউন কি ইট হবে, দেখো গ্যাপ এটা বারবার প্রেজেন্ট ফর্ম না ফার্স্ট ফর্ম, ফার্স্ট ফর্ম তো ফার্স্ট গিভের ফার্স্ট ফর্ম গ্যাপ, তাহলে গ্যাপ হলে এটা প্রনাউন সাহায্যকারী বারবে ডিড, হা বোধক বাক্য তাহলে কী হইবে ডিড, ডিডের পরে না করতে হলে কি নট, আর সাবজেক্টিক প্রণ কী হবে ইট, সাবজেক্ট প্রণ কী হবে ইট, সাবজেক্ট প্রণ হবে ইট, যেহেতু তোমার গ্যাপ শব্দটা বারের ফার্স্ট ফর্ম, গ্যাপ শব্দটা বারের ফার্স্ট ফর্ম, এই জন্য সাবজেক্ট বার হিসেবে বসবে ডিড, কী বসবে ডিড, যেহেতু হা বোধক বাক্যের সাথে হবে নট, ডিডন্ট, ডিডন্ট, তারপরে যেহেতু লেটার এটা কোনো মানুষ না, সেটার সাবজেক্ট প্রণ হবে ইট, সাবজেক্ট প্রণ কী হবে ইট, তারপরে দেখো আই অ্যাম গ্লাড টু ইনফর্ম ইউ দ্যাট, এত কিছু জানার দরকার নাই, আইট হয়েছে কি সাবজেক্ট, আইট হয়েছে কি সাবজেক্ট, অ্যামটা হেল্পিং বার হা বোধক বাক্য, তাহলে অ্যাম কখনো লেখা হয় না, এটার পরিবর্তে আর্ন্ট লেখা হয়, কী লেখা হয় আর্ন্ট, আর্ন্ট কী লেখা হয় আর্ন্ট, তাহলে আর্ন্টের পর হবে সাবজেক্ট কী হবে আই, সাবজেক্ট কী হবে আই, সাবজেক্ট কী হবে আই, আর্ন্ট আই, উই ডেকোরেটেড, দেখো সহজ কথা দেখো উই, সাবজেক্ট হচ্ছে উই অ্যান্ড ডেকোরেটেড হচ্ছে বার, এটার সাথে ইডি আছে, যদি ইডি থাকে বার সাথে ইডি থাকলে কোনো চিন্তা না করে নিঃসন্দেহে এটা লিখে ফেলবা ডিড, লিখে ফেলা কী বলে, লিখে ফেলবা ডিড, নেগেটিভ কোনো শব্দ নাই, না থাকলে এটার সাথে নট দিতে হবে ডিডন, ডিডন, যেহেতু বলছে সাবজেক্ট উই তাহলে উই বসবে, কী বসবে উই বসবে, তাহলে আমরা এটা কী পেলাম,
যদি তোমার ভার্বের সাথে ইডি থাকে, ভার্বের সাথে ইডি থাকে, নিঃসন্দেহে সাহায্যকারী ভার্ব হিসেবে ডিড বসবে। কি বসবে? ডিড বসবে। ডিডের পরে হাবতু বাক্য হলে নট, নটের পরে দেওয়া সাবজেক্ট, নটের পরে যা সাবজেক্ট লিখতে হবে। কেমন? এরপরে দেখো, অ্যামং কি ইভেন্টস। এখন এই শেক রেস দেখো, শেক রেস কটা? একটা। থ্রি লেগ রেস কটা? তিনটা। তাহলে তিন দ্বারা তিন, এখানে অ্যান্ড যেহেতু আসো মনে রাখবো, যদি অ্যান্ড যদি দেখো সাবজেক্টের মধ্যে অ্যান্ড দেখো, নিঃসন্দেহে সাবজেক্টিভ প্রোনাউন হবে দে, আর কোনো চিন্তা করবো না। কী হবে? দে। অ্যান্ড দেখছো তো দে লিখবা, অ্যান্ড দেখছো তো দে লিখবা, তোমাকে আর ইংরেজি রিডিং পড়ার দরকার নাই, মনে থাকবে না। দেখো আমি তোমাদেরকে সহজ করে দিই, যে রিডিং পড়তে পারো না তোমার কোনো সমস্যা নাই, তুমি গ্রামারে হান্ড্রেড হান্ড্রেড পাবে। দেখো তোমার অ্যান্ড একটা শব্দ মনে রাখতে পারবো না, শুধু একটা শব্দ অ্যান্ড, শুধু মনে রাখো অ্যান্ড শব্দটা এটার সাবজেক্টের শুরুতে, এটা আগে পরে যা আছে জানার দরকার, এটা সাবজেক্ট মনে দে। এখানে হেল্পিং বার কী পাই এলাইছি? আমি অয়ার পাইছি। কী পাইছি? অয়ার। যেহেতু অয়ার পাইছি, এখানে কোনো চিন্তা করার দরকার নাই, নিঃসন্দেহে লিখে গেলো অয়ার। কী লিখে গেলো? অয়ার। আমি লিখে পেলাম অয়ার। অয়ার পরে না বোধ করতে হলে নট হবে, নট। নটের পরে সাবজেক্ট কী হবে? দে। সাবজেক্ট কী হবে? দে। শেষ। ওয়ার নট দে, ওয়ার নট দে, ওয়ার নট দে, ওয়ার নট দে, ওয়ার নট দে। আমি আজকের ভিডিওটা করতেছি, এটা আমার ভিডিওটা প্রেস করে ছেড়ে দিব, তোমরা আবার সুন্দর করে ভিডিও কালেক্ট করে নিবা। এখন পাইছি নাম থাকলে দে বসে, নাম থাকলে কী বসে? দে। নাম থাকলে কী হবে? দে। এখন কুড আছে হেল্পিং বার, তাহলে কুড। তাহলে এখানে কী লাগবো আমরা? প্রথম লাগবো কুড, প্রথম লাগে কী? কুড। কুডের পর লিখবো দে, কুডের পরও দে। তোমরা বলতে পারো স্যার এখানে তো নট লেখলেন না, এখন সাহায্য কুড লেখার পর দে লেখা, নট লেখলেন না এখন, কারণ নান শব্দটা নেগেটিভ। নান শব্দটা কি? এই নান শব্দটা কি? নেগেটিভ। নানও তো কেউ না নেগেটিভ, আমি লিখে দিচ্ছি তোমরা খাতাটা পরে দেখবা, নান শব্দটা নেগেটিভ। এরপর দেখো, উই সি দ্যাট মিউজিয়াম হ্যাজ লিটল নলেজ, মাসুম হ্যাজ লিটল নলেজ অ্যাবাউট ইট। এখন সবসময় সেন্টেন্স হয় সে পরেরটা, সময় কোনটা হয়? পরেরটা। তাহলে এখন হ্যাজ হেল্পিং বার, হ্যাজটা কি? হেল্পিং বার। আর হেল্পিং বার না, হ্যাজের পরে দেখো আর একটা শব্দ আছে, আর একটা শব্দ লিটল আছে, এখানে আর কোনো ভার্ব নাই। হ্যাভ হ্যাজের যদি কোনো পরে যদি কোনো ভার্ব না থাকে তাহলে তোমার কী বসে? ডুডি ডাজ বসে, তাহলে এখানে হবে ডাজ। ডাজ, ডাজের পর মাফুন মাসুম নামের পরিবর্তে কী বসবে? সি বসবে। কী বসবে? সি বসবে। এখানে কেন হ্যাজ বসছে পরবর্তী একটা ভিডিও ক্লাসে অবশ্যই উল্লেখ করা থাকবে, যাও। হয়েছে? লেটস থাকলে সবাই হলো, লেটস থাকলে শ্যালো, লেটস থাকলে কী হবে? লেটস থাকলে শ্যালো, এটা মুখস্থ। লেটস থাকলে শ্যালোই, লেটস থাকলে কি? শ্যালোই বসো। লেটস থাকলে শ্যালোই, লেটস থাকলে শ্যালোই। আবার মজার বিষয় দেখো, ডাজন দেওয়া হয়ে আছে, তোমার কোনো কষ্ট নাই, ডাজন থাকলে ডাজ হইব, ডাজন থাকলে কী হইব? ডাজ। নট তো দেওয়া আছে, তাহলে সাবজেক্ট কী দেওয়া আছে? হি। তাহলে ডাজ হি কী হবে? ডাজ হি, ডাজ হি। এভরিবডি থাকলে সাবজেক্ট হয় দে, সাবজেক্ট কী হয়? দে। সাবজেক্ট হয় এভরিবডি, সাবজেক্ট হয় দে। তাহলে দে এর সাথে কী হবে? ডু নট। কী হবে? দেহের সাথে ডু নট। মনে রাখবা এভরিবডি থাকলে ডু নট লিখে বলবা, এভরিবডি থাকলে চোখ বন্ধ করে ডু নট লিখে বলা। কী লিখে বলা? ডু নট। দো দো হি ইজ গুড স্টুডেন্ট, হি ইজ লেজি, লেজি। তাহলে ইজ আছে, লাস্টেডটা দিয়ে করবা, লাস্টেডটা সবসময় ট্যাগ করছো না, লাস্টেড। তাহলে ইজ, ইজ হ্যাল্পিং আর ইজ, আমাদের বাক্য ইজ অন। সাবজেক্ট কী আছে? হি। সাবজেক্ট কী? তাহলে সাবজেক্ট বসবে হি, সাবজেক্ট বসবে হি, সাবজেক্ট বসবে হি, সাবজেক্ট কী বসবে? হি বসবে। কেমন? এখন তোমাদেরকে একটু সময় দেই।